আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে রঙিন পাটিসাপটাটা করে দেখাবো। এর জন্য মেয়ের ভিতরের খিরসাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি সুজি ভেজে নিচ্ছি। সুজিটা আমি দুধ দিয়ে রান্না করব, তার আগে একটু ভেজে নিচ্ছি। ভালো করে আমি লাল করে সুজিটা ভেজে নিয়ে, সুজিটা একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে গরম করা দুধ ঢেলে দিচ্ছি। দেখেন, আমি দুধ দিয়ে সুজিটা রান্না করে নিব। দেখেন, আমি ভালো করে সুজিটা দলাটাকে ভেঙে দিচ্ছি যাতে দলা দলা না থাকে। এরপরে আমি এর ভিতরে দিব স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে আমি এর মধ্যে একটু তাল দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার তালের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি পাটিসাপটার পুরটা একটু তাল দিয়ে তৈরি করব। দেখেন, আমার পুরটা রেডি। এখন আমি পিঠাটা তৈরি করব। আমি পাটিসাপটার জন্য যে পুর তৈরি করেছি, সেখান থেকে একটু পুর নিয়ে তাতে ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আমি, দেখেন, একটি পাত্রে গরম করে তার মধ্যে ফোঁটা ফোঁটা করে ওই পুরটা দিয়ে দিচ্ছি, বল প্রিন্টের মতো করে ফোঁটা ফোঁটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবং এটাকে আমি 30 সেকেন্ড রাখবো। তিরিশ সেকেন্ড রাখার পর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম পাটিসাপটার জন্য, সেটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি খুব ভালো করে। ব্যাটারটা কিন্তু আমি অনেক গাঢ় করিনি, একটু পাতলা করেছি। এরপরে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে, পাটিসাপটার আকৃতি করে নিচ্ছি। কিছু সময় পর এরপর আমি পুরটা দিয়ে দিচ্ছি, মানে যে খিরসাটা আমি তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই খিরসাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। খিরসা যত বেশি দিবেন পাটিসাপটার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। এই কাজটা আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে করবেন যাতে নষ্ট না হয়ে যায় পিঠাটা। দেখেন, এবার আমি ভাঁজ করে পাটিসাপটাটা তৈরি করে নিচ্ছি। অনেকে ভাবেন রঙিন পাটিসাপটা হয়তো অনেক কঠিন কিছু, বানানো অনেক কঠিন, কিন্তু না। দেখেন, আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান, তাহলে খুব সহজেই আপনারা এটা তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারবেন। দেখেন, আমি পাটিসাপটাটা তৈরি করে ফেলেছি। আমি কিন্তু, খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে কোনো প্রকারের তেল ঘি কিছুই ব্যবহার করি নাই। আমি তেল ছাড়াই খুব সহজে পাটিসাপটাটা তৈরি করে নিয়েছি। আমি কিছু সময় এপিট উপিট উল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখেন, আমার পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। আমি আগেও কয়েকটা বানিয়েছিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়েন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।
রেসিপিটা তৈরি করে খাবেন, পিঠাটা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আর একদিন চলে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।